শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধ হয়। যোগাযোগ হলে তেলেনোপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দু একদিনের জন্যে ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বঁড়শিতে হৃদয় বিদ্ধ করবার জন্যে উদগ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনোপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। পোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলার পড়ন্ত রোদে যিনি সে মানুষের ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। এরপর দেখুন পর্দায়। কোথাও তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে পাখিরাও ভয়ে জায়গা পরিত্যাগ করে চলে।
আপনি ক্যানিস্তারা বাজাচ্ছেন কেন? একে ওই শালার বাঘ খেদ। মাত্র ক্যানিস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব হবে। বাঘ মানে চিতাবাঘ মাত্র, নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানিস্তারা নিনাদি তাকে তফাতে রাখবার পক্ষে যথেষ্ট। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? একটা কটু গন্ধ কোথা থেকে আসছে? এটা তো পুকুরের পানা, পচার গন্ধ। এই নিন বাবু জল আর লণ্ঠন। আরে এগুলো তো ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। এত গভীর রাত্রে কে আই বাতায়ন বর্তিনি, তার চোখে ঘুম নেই কেন? এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে হয়তো এটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে বেসে উঠে আবার মিলিয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনের জন্য বেলটা ক্লিক করুন। আর প্রস্তুত থাকুন পার্ট 2 এর জন্য। টাটা।